এই যে দেখতে পাচ্ছ সুরজ কিন্তু অনেকগুলোই বগুড়ি ছিঁড়ে ফেলেছে এতক্ষণে, গোপী এই যে কতগুলো ছিঁড়ে ফেলেছে। আচ্ছা তোমরা আমাকে এটা বলো যে এই গাছের পাতাটাকে কে কে চিনো? তো কাজ আমরা চলতে চলতে এখানে দেখতে পেয়েছি হাতির গু, ঠিক আছে? তো কেউ অক্ষয় কুমারকে খবর দিও, অক্ষয় কুমার নাকি হাতির গুয়ে চা খেতে খুব ভালোবাসে। হাতি কে গোবর কি চায়? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমরা যাচ্ছি ডিবু রামসাই ফরেস্টে কুল খাওয়ার জন্য। কয়েকদিন থেকে আমি প্ল্যানিং করছিলাম যাবো যাবো বলে, কিন্তু যাওয়া আর হচ্ছে না। এরা কয়েকদিন থেকে গেছিলো, এই হচ্ছে সুরজ আর হচ্ছে গোপাল। তো এরা গেছিলো কয়েকদিন থেকে সাইকেল নিয়ে, কুল নিয়ে আসে। কুল খেতে কিন্তু খুবই মিষ্টি কুলগুলো, জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে কুল গাছ রয়েছে। তো আজকে আমরা সেখানে যাবো, যেটা আমাদের বাড়ি থেকে কিন্তু রামসাই ফরেস্ট বেশি দূরে না, 3 থেকে 4 কিলোমিটার হবে। তো আমরা এখানে 5-10 মিনিটের মধ্যে পৌঁছা যাবো। তো ফরেস্টের ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা যাবো হচ্ছে হিরোহন্ডা স্প্লেন্ডার প্লাস আমার বাহনে। Wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing all right. You weren't easy, so hard to ignore. Pull up on your right, ask what you're drinking, ask what you like. Said you look good in the dim bar light, so damn cheesy. Who'd have thought you'd fall for somebody like me? তো গাইস আমরা যে বাইকটাতে আসছিলাম, ঠিক আছে, এটা গত এক মাস থেকে বাড়িতে পড়েছিল, কোনো স্টার্ট দেওয়া হয়নি, চালাচালি করা হচ্ছিল না। তো বারবার এখানে কি জানি কি সমস্যা হচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। চলতে চলতে হঠাৎ হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়েছে, একটু থামিয়ে রেস্ট দিচ্ছি, আবার স্টার্ট নিচ্ছি। অলরেডি এখান থেকে আসে 1 কিলোমিটারের মধ্যে আমার 2 বার স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখি আরেকবার স্টার্ট দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি পুরো মার্শাল দিয়ে ভর্তি, ঠিক আছে। এটা হচ্ছে জলঢাকা নদীর বাঁধ, বাঁধের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। তো গাইস আমরা এখন ডিবুর যেটা ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেই, ঠিক আছে, তার সামনে চলে আসছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ পিছনে একটা ওখানে হাতি বাঁধা রয়েছে, এটা ডিপার্টমেন্টের সরকারি হাতি। তোমাদেরকে আমি পাশে গিয়ে ভিউসটা দেখাই দিই। এটা কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের ফরেস্টে বিভিন্ন রকমের অন্যান্য জন্তু জানোয়ার যখন আসে সেটাকেই তখন তাড়ানোর জন্য এই হাতিটাকে ব্যবহার করা হয় ডিপার্টমেন্টের তরফ থেকে। হয়তো অন্য হাতির দল ছুট হয়ে আসলো, সেটাকে উদ্ধার করার জন্য হোক, সেটাকে তার জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য হোক, এই হাতিটাকে ব্যবহার করা হয় বাহন হিসেবে। আমাদের যেটা মেইন উদ্দেশ্য বগুড়ি খাওয়া, আমরা এখন সেই বগুড়ি খেতে যাবো, ঠিক আছে। হাতিটা এখানে থাক, আসার সময় আরেকবার দেখা যাবে। তো গাইস আমরা এখানে ফাইনালি পৌঁছে গেছি এই বাঁধের এখানে শেষ মাথা, এখানে এই বাইকটা এখানে রাখলাম। রাখার পরে এখন এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ফরেস্ট, এই ফরেস্টের ভিতরে আমরা এখন ঢুকবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এদিকে এদিক দিয়ে কিন্তু একটা ছোট সাঁকোর মতো আছে, একটা গাছের গুড়ি দিয়ে বানানো হয়েছে। সেই গাছের গুড়ির যে সাঁকোটা রয়েছে সেটা দিয়ে আমরা এখন পার হয়ে যাবো ফরেস্টের ভিতরের দিকে। ওই দিক থেকে রোদ আসতেছে, তাই ওই দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করলে আমরা ভালোভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল ওদিকে করলে ভালো দেখা যাচ্ছে না, কারণ ওদিক থেকে সানলাইট আসতেছে প্রচণ্ড। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সেই গাছের গুড়ি দিয়ে, এরা তো এক্সপার্ট হয়ে গেছে ডেলি দিকে যাওয়া আসা করে, এদের কোনো সমস্যা হবে না যাইতে, সমস্যা হচ্ছে আমাকে নিয়েই। কোনো ব্যাপার না, আশা করি যাওয়া যেতে পারবো। এই এক এক করে পারো, নাহলে কাঁপিবে। এরপরে আমার পার হওয়ার পালা এই সাঁকোর উপর দিয়ে। আমার ভয় লাগতেছে না, ভয় লাগতেছে মোবাইলটাকে নিয়ে, মোবাইলটা যে টুকুস করে এখান থেকে গড়িলে পর থেকে খুলে পড়ে না, পুরো গাড় মারা যাবে। তো গাইস ফাইনালি পার হয়ে গেছি, ঠিক আছে। তো এখন ফরেস্টে চলে এসেছি বগুড়ি খেতে। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচন্ড সুন্দর ন্যাচারাল ভিউ, ওটা হচ্ছে রামসাই ফরেস্টের একটা অংশ। আশেপাশে অনেক গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, ছাগল নেই শুধু গরু চড়ে বেড়াচ্ছে এখানে। তো ফরেস্টের বেশি ভিতরে আমরা যাবো না, কারণ ভিতরে গেলে একটা রিস্ক থাকে, বিভিন্ন জন্তু জানোয়ার ফরেস্টের ভিতরে থাকে, ওই জন্য আমরা বেশি ভিতরে যাবো না, হালকা করে বাইরে থেকে একটু ঘুরে চলে যাবো রিটার্ন হয়ে। আর কি আমি পুরো ফরেস্টের একটা ভিউ দেখিয়ে দিই। তো এই এক্সপার্টদের মতে, এই দুজন এক্সপার্টের মতে এই গাছের কুল্লা নাকি কুল্লা নাকি খুবই বেশি টেস্টি, ঠিক আছে। তখন এই গাছের কুল আমরা একটু খেয়ে দিয়ে একটা টেস্ট করে দেখবো, তারপরে ব্যাগে ভরার পালা। দেখতে পাচ্ছ গোপী একটা ব্যাগ নিয়ে আসে, সুরজ একটা ব্যাগ নিয়ে আসে, দুই ব্যাগে ভরে নিয়ে যাবো হচ্ছে কুল আজকে। তো আমি এখন একটা টেস্ট করে দিই, আমি একটা হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সুপার অসম, এত সুন্দর ভাইরে। দারুণ খেতে, দারুণ দারুণ। আমি রিকমেন্ড করব, ঠিক আছে, যদি তোমরা তোমার বাড়ি ধূপগুড়ি ব্লকে হয়ে থাকে এবং আশেপাশে হয়ে থাকে, রামসাই ফরেস্টে একবার অবশ্যই এসে কুল খাওয়ার জন্য।
আর সঙ্গে আমাদের দুজন স্পেশালিস্ট রয়েছে, এরা ভালোভাবে জানে যে কোন গাছের কুলটা সবচেয়ে বেশি টেস্টি, কারণ ওরা রেগুলার এখানে যাওয়া আসা করে। হ্যাঁ, এদেরকে নিয়ে আসবে সঙ্গে। দেখতে পাচ্ছ একদম ফরেস্টের ভিতরে কিন্তু আমরা আছি এখন। এখানে কিন্তু সন্ধ্যাবেলা বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আসে, হাতি টাতি মাঝে মাঝে বের হয় সন্ধ্যাবেলা, এমনকি মাঝে মাঝে দিনের বেলাতেও বের হয়। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, লেট করবো না, আমরা তাড়াতাড়ি চলে যাবো ওখান থেকে। তো এখানে ফরেস্টে বগুড়ি খেতে খেতে ঠিক আছে আমাদের ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো। ভাইগুলো এখানে লোকালে এদের বাড়ি, ঠিক আছে, এরা গরু নিতে আসছে এখানে ফরেস্টের ভিতরে, গরু ছাড়া আছে এদের, গরু নিতে আসছে। ভাই তোমার নাম কি? তোমার নাম অভিক রায়। অভিক রায়, তো এই সুজয় রায় অভিক ভাই, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো এদের সঙ্গে। তো ভাইকে আমি কয়েকটা কোশ্চেন এখানে জিজ্ঞেস করবো। তো ভাই এখানে কি ফরেস্টে জন্তু জানোয়ারের ভয় আছে? আছে হালকা, মানে টাকটুক করে বের হয়। কী কী তো জন্তু জানোয়ার কী কী থাকে? এই মাঝে মাঝে হাতিগুলো বের হয়। হাতি বের হয়, এমনি চিটা টিটা বাঘ টাক এরকম আছে? এরকম মানে আছে কিন্তু দেখা যায় না, তো দেখা যায় না না শোনা যায়। তো হাতি রেগুলারই মাঝে মাঝে বের হয়? মাঝে মাঝে। তো এই ফরেস্টে কিন্তু হাতি রেগুলারই বের হয়, আমি আগেও শুনেছি হাতি বের হয়। হাতি যখন বের হয় তখন বিভিন্ন রকমের পটকাবাজি ফাটিয়ে তাদেরকে জঙ্গলের ভিতরে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো তোমাদের কি এখানে ফরেস্টে ডেলি গরু ছাড়ো? হ্যাঁ ডেলি। কতগুলো করে গরু আছে? আট দশটা করে। তোমার কয়টা? আমার আট দশটা। তোমার? আমার দশটা। দশটা গরু সবগুলো কি গাই বাসু সব মিলিয়ে দশটা? হ্যাঁ। তো গরুগুলো কি সকালবেলা এখানে ছেড়ে দিয়ে যায় আর সন্ধ্যাবেলা অটোমেটিক ঘর তুলে যায় না? নিয়ে যেতে হবে, মানে এক্সট্রা করে এদের কোনো ফিডিং কস্ট পড়ে না। এখানে কিন্তু ফরেস্টের এলাকায় যাদের বাড়ি তাদের জন্য কিন্তু গরু চাষ করা একটা খুবই ভালো পজিটিভ দিক রয়েছে। এটা হচ্ছে একে বলে প্রকৃতির দান। প্রকৃতি মানে প্রকৃতি আমাদেরকে দুহাত দিয়ে সবসময় দান করে যায় কিন্তু নিজের থেকে কিছু নেয় না, তাই আমাদের সবার দায়িত্ব যে প্রকৃতিকে রক্ষা করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভাইদেরকে আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাছ কদিন থেকে প্রচণ্ড ঠান্ডা চলছিল, তার জন্য আমি সাথে জ্যাকেট নিয়ে আসলাম, কিন্তু এত গরম লেগে গেছে, ঘেমে গেছে, আমি পুরো ঘেমে গেছে জন্য পুরো জ্যাকেটটা এখন খুলে ফেললাম। আর এদিকে গোপি আর সুরজ কিন্তু অনেকগুলো বগুড়ি এতক্ষণে জমা করে ফেলেছে, তাদেরকে আমি দেখাই দিই ব্যাগের মধ্যে কতগুলো। এই যে দেখতে পাচ্ছ সুরজ কিন্তু অনেকগুলোই বগুড়ি ছিঁড়ে ফেলেছে এতক্ষণে, গোপি এই যে কতগুলো ছিঁড়ে ফেলেছে। তো খেয়ে দেখি একটু, দারুণ টেস্ট, দারুণ সুপার। একবার বগুড়িগুলো সাইজ দেখো, কাণ্ড দেখো একবার, ভিতরে আমি মোবাইলটাকে ঢুকাই দিই, ঠিক আছে? আমি এত ভিতরে যেতে পারছি না কিন্তু মোবাইলটাকে ভিতরে ঢুকাই দিই। যারা জানো তারা তো জানে, যারা জানো তাদেরকে আমি বলে দিই, এটা গাছের পাতাটা হচ্ছে দামান গাছের পাতা, ঠিক আছে? এই যে হাতে তালু দিয়ে এটাকে আমি টাচ করবো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমার হাতের উল্টো পিঠে, এই পিঠের দিকে অথবা হাতের যে কোনো অন্য কোনো জায়গায়, হাতে তালু বাদে শরীরের যে কোনো জায়গায় যদি এই পাতাটা টাচ হয়, চুলকাইতে চুলকাইতে জীবন শেষ হয়ে যাবে। তো গাছে কিন্তু আরও অনেক প্রচুর কুল রয়েছে, আশেপাশে আরও অনেক প্রচুর গাছ রয়েছে, ঠিক আছে? আমরা আর ওদিকে যাবো না, বেশি দেরি করা যাবে না, আর আমরা বেশি কুল যতগুলো পারলাম ছিললাম নিলাম, ঠিক আছে? আর বেশি নিব না, কারণ হচ্ছে অন্যান্য মানুষ তো আসবে আরও সবাই খাবে, ঠিক আছে? আমরা যদি সব কিছু নিয়ে যাই তাহলে অন্য মানুষগুলো কী খাবে? তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই কতগুলো কুল পেয়েছি আমরা। দেখতে পাচ্ছ এই যে ওখানে হবে, এখানে দেড় কিলো মতো, এখানে দেড় কিলো, এর এখানেও দেড় কিলো মতো হবে, দেখতে পাচ্ছ? তো আমরা আর এখন বেশি দেরি করবো না, এখন বাড়ির দিকে যেতে হবে, আর একটু পরে দেখতে পাচ্ছ সন্ধ্যাও হয়ে যাবে, বেশি দেরি না করাই ঠিক হবে এখানে, কারণ জঙ্গলের ভিতরে সন্ধ্যা হলে কিন্তু জীবজন্তুর রিস্কটা বেশি হয়ে যায়, যখন তখন যে কোনো জীবজন্তু এখানে আসতে পারে, যেহেতু এটা রামসাই ফরেস্টের অংশ, এখানে কিন্তু হাতি অ্যাভেলেবেল যাওয়া আসা করে, আর হচ্ছে চিতাড়িতেও থাকতে পারে, যদিও স্থানীয়রা বলছে চিতাড়িতে সেরকম কোনোক্ষণ দেখা যায়নি, কিন্তু আমরা বেশি রিস্ক নেবো না। কি করছেন তোমার? হ্যাঁ, ওর ব্যাগ থেকে নিয়ে নিচ্ছে চুরি করে, ঠিক আছে? আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে, আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে। তো কাজ আমরা চলতে চলতে এখানে দেখতে পেয়েছি হাতির গু, ঠিক আছে? তো কেউ অক্ষয় কুমারকে খবর দিও, অক্ষয় কুমার নাকি হাতির গুয়ের চা খেতে খুব ভালোবাসে। দেখো কম সে কম চায় কা কালার তো আ গয়া, হাতি কে গোবর কি চায়। আচ্ছি থি, আচ্ছা, ও वहां देखो। তো কাজ আমাদের কুল টুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসি আবার বাঁধের ধারে যেখানে গাড়ি রাখা ছিল সেখানে। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আজকের মধ্যে বাই বাই, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে।